আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমাদান উপলক্ষে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল সমূহে আন্দোলন, যুবসংঘ, সোনামণি ও আল আউনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মনোনীত দায়িত্বশীলগণ সফর করেন। তাঁরই একটি অংশ হল রূপগঞ্জ নারায়ণগঞ্জ সফর। 8ই রমাদান, 31 মার্চ শুক্রবার বিকাল 3টা হতে জেলার রূপগঞ্জ থানাধীন নওরা পশ্চিম পাড়া তিনতলা আহলে হাদিস জামে মসজিদে জেলা আন্দোলন এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম। এই উম্মত দুই ভাগে বিভক্ত, উম্মতে ইজাবা, উম্মতে দাওয়া। যারা তার দিন কবুল করেছে তারা মুসলিম বলে পরিচিত, উম্মতে ইজাবা। আর যারা দিন কবুল করেনি, অমুসলিম যারা আছেন, তারা উম্মতে দাওয়া। তাদেরকে দাওয়াত দেওয়াটা আমাদের কর্তব্য। বেদাত শুধু আদর করে ওঠে না, বেদাত ভেঙে তুলতে হয়। আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। মুহতারাম আমিরে জামাত শাহ মখদুম বিমানবন্দর রাজশাহী হতে যাত্রা করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। অবতরণের পর স্থানীয় নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন মুহতারাম আমিরে জামাত। অতঃপর প্রায় অর্ধশতাধিক বাইকের বহরের পেছনে ছুটে চলে মুহতারাম আমিরে জামাতের গাড়ি। প্রথমে তিনি রূপগঞ্জ থানাধীন পূর্বাচলে অবস্থিত হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর অধিভুক্ত মাদ্রাসা মারকাজুস সুন্নাহ আস সালাফি পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক খোঁজ খবর নেন। কোরআন বলে দিয়েছে এটা সত্য, আমি সারা বিশ্ব যদি একদিকে মিলে বলে দেন এটা মিথ্যা, মুসলমান কখনোই কোরআনকে বাদ দিয়ে মিথ্যাকে সত্য বলতে পারে না। আজকের বিশ্ব মূলত মানুষের নিজস্ব রায় অনুযায়ী চলছে, আর মানুষের নিজস্ব রায় কখনো সত্য মিথ্যার মানদণ্ড নয়। অতএব যারা জান্নাত পিয়াসী তাদের কর্তব্য হবে প্রতিটি পা ফেলার আগে যাচাই করা, এই ব্যাপারে কোরআনে এবং সহিহ হাদিসে কি আদেশ রয়েছে, কি নিষেধ রয়েছে, এটা জানা আমাদের প্রত্যেকের কর্তব্য। একদল কোটিপতি হবে আর একদল নিঃস্ব হবে, এটার নাম ইসলামী নীতি নয়, এটা মানবতার নীতি নয়। আজকে বিশ্ব সেটাই চলছে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এ সময় তার সাথে জেলা আন্দোলন, যুবসংঘ ও সোনামণির দায়িত্বশীল বৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা উপদেষ্টা ও পূর্বাচল ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ সালাউদ্দিন। অতঃপর বেলা 11:30টায় তিনি সেখানে জেলা যুবসংঘের প্রশিক্ষণ সম্পাদক ও সোনামণির পরিচালক হাফেজ আবু সাইদের মৃত পিতা মোহাম্মদ শাহজাহান এর জানাজার সালাতের ইমামতি করেন। অতঃপর তিনি 5 কিলোমিটার দূরে নওরা পশ্চিম পাড়া আহলে হাদিস জামে মসজিদে গমন করেন। একদল আছে হক বুঝে কিন্তু হক অনুযায়ী আমল করে না, আর একদল আছে হক বুঝে হক অনুযায়ী আমল করে কিন্তু হকের দাওয়াত দেয় না। হাকটা কথা বলবে কিন্তু আল্লাহ বলছে আল্লাহ হাক না আবি জরুরিয়াতহম, যদি তার সন্তানটা তার মতো নেককার হয় আমি অবশ্যই তাদেরকে তাদের সন্তানদের সঙ্গে কেউ জান্নাতে মিলিয়ে দেব। ও সেখানে জুমার খুতবা প্রদান করেন। অতঃপর বিকাল 5টায় তিনি অত্র মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন। অন্যদের মধ্যে বক্তব্য পেশ করেন আন্দোলন এর শুরা সদস্য অধ্যাপক জালালউদ্দিন,
জেলা আন্দোলনের সভাপতি ডাক্তার আনোয়াম সাইফুল ইসলাম নাইম, ঢাকা মাদারটেক আহলে হাদিস জামে মসজিদ এর খতিব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানি, আল আউনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ আবদুল্লাহ শাকির, রংধনু গ্রুপের এমডি মিজানুর রহমান এবং চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম প্রমুখ। হাদিসের প্রতি, কোরআনের প্রতি এই যে বিশ্বাস, একে বলে ইমান ওয়াহতিসামা। এই ইমান আপনাকে রাখতে হবে যে কোরআন সুন্নার চাইতে সত্য কিছুই নাই। জাতীয় সংসদের সিদ্ধান্ত, জাতিসংঘের সিদ্ধান্ত, পৃথিবীর সকল রাজনীতিবিদের রাজনৈতিক সিদ্ধান্ত, অর্থনীতিবিদের অর্থনৈতিক সিদ্ধান্ত সবই বাতিল হবে, কোরআন বাতিল হবে না। আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে মোহতারাম আমিরে জামাত জেলা আন্দোলন এর সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সোহেলের বাসায় রাত্রি যাপন করেন। পরদিন সকালে 9:30 এর ফ্লাইটে তিনি রাজশাহী প্রত্যাবর্তন করেন।